আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে বাহার নাটকের লেভেন্থের জীবনের কাহিনী শেয়ার করব। লেভেন কে, কি তার নাম, তার আসল পরিচয় সব কিছুই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লেভেন্থের আসল নাম সেমি সিরতিকজিল। তিনি 1996 সালে জন্মগ্রহণ করেছেন। তার বর্তমান বয়স 24 বছর। জন্মস্থান ইস্তানবুল, তুরস্ক। চোখের রং ব্রাউন এবং চুলের রং হালকা ব্রাউন। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। ওজন 58 কেজি। হালিগ ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করেছেন। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি, কোনো ভাই বোন নেই। ইউনিভার্সিটিতে পড়াশোনা চলাকালীনই তিনি অভিনয়ে যোগদান করেন। 2015 সালে তিনি প্রথম একটি নাটকে অভিনয় করেছিলেন। এরই 2 বছর পর 2019 সালে তিনি বাহার নাটকের অফার পান, যেটা তার জন্য অনেক বেশি লাকি ছিল। বাহার নাটকে অভিনয় করার পর থেকে তিনি বেশ পরিচিত হতে থাকে। বেশিরভাগ দর্শকেরা তাকে লেভেন্থ নামেই চিনে। 2020 সালে তিনি একটি শর্ট ফিল্মে কাজ করেন, যেখানে তাকে প্রধান চরিত্রে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি তুরস্কের এক জনপ্রিয় মুখ, বিশেষ করে তরুণীরা তার উপর ক্রাশিত। তিনি মাছ ধরতে অনেক বেশি পছন্দ করেন এবং অবসর সময়ে বই পড়তে অনেক বেশি ভালোবাসেন। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগে লেভেন্থকে জলদি কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।